বঙ্গোপসাগরের ওপর তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় জশ। এই নামটি ওমানের দেওয়া। ক্রমে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পূর্ণ শক্তি নিয়ে আগামী 24-25 তারিখ ভূমিতে আছড়ে পড়তে পারে জশ। তাহলে তার ধ্বংসাত্মক ক্ষমতা হতে পারে আম্পানের মতোই অথবা আয়লার মতো। সুন্দরবনের ওপর দিয়ে বাংলাদেশের দিকেও ঘুরে যেতে পারে ঘূর্ণিঝড় জশ। আর দ্বিতীয় সম্ভাবনা যদি সত্যি হয়, কেরলের আগেই রাজ্যে চলে আসতে পারে বর্ষা। সাধারণত 31 তারিখ কেরলে বর্ষা আসার পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন, তবে ডপলার র্যাডারের ছবি অনুযায়ী জশের চারিত্রিক গঠন কিন্তু এখনও চলছে, 48 ঘন্টার আগে তা স্পষ্ট হবে না। পরের খবর, ঘূর্ণিঝড় তাকতে তাণ্ডব মহারাষ্ট্র, গোয়া, গুজরাটে প্রবল দুর্যোগ। মহারাষ্ট্রে ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি, 14 জনের মৃত্যু হয়েছে, উত্তাল আরব সাগর। মুম্বাইয়ের সমুদ্রে ডুবে গেল জাহাজ, নাবিক ও যাত্রী সহ মোট 273 জন ছিলেন জাহাজে। উদ্ধারে নেমেছে নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনী। এখনও পর্যন্ত 146 জনকে উদ্ধার করা হয়েছে, বাকিদের খোঁজে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে। থানে সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনো বৃষ্টিপাত হচ্ছে, একাধিক জায়গায় বাড়ি ভেঙে পড়েছে, উপড়ে পড়েছে গাছ। পাশাপাশি গুজরাটের ছবিটা আপনাদের সামনে তুলে ধরব। গুজরাটের উপকূলবর্তী এলাকাতেও প্রবল দুর্যোগ, ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি এবং গাছ। রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। তাণ্ডব আরও বাড়বে বলেই কিন্তু জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে।